갑자기 내게 나타나준 너. 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보면 왜 그러냐고 묻네 너 때문에. Hello friends, welcome back to my channel. 아시고 있지 তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 5:30টা, আমি আর আমার দাদুভাই যাচ্ছি, আমাদের এখানে রাসমেলা বসেছে। তো ওখানে অনেক দোকান এসছে, পাপড়ি চাট, তার সাথে অনেক কসমেটিক, বাচ্চাদের খেলনা, তো সেসব নিয়ে একটা মেলা বসেছে। তো ওখানেই যাব, আমাদের বাড়ির একদম সামনে মানে আছি। তো সোনাইকে নিয়ে যাচ্ছি না, সোনাই মানে ওর মামির সাথে এখানেই থাকছি, আর আমি আর আমার দাদুভাই যাচ্ছি। তো তোমাদেরও আমি মেলাটা ঘুরিয়ে দেখাবো, কি কি দোকান এসছে, কি কি জিনিস এসছে। তো চলো ব্লগটা শুরু করি। আর তোমাদের তোমাদের কেমন লেগেছে আমাদের রাসমেলাটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখতে পাচ্ছ স্টলে চলে এসেছি, আর এখানে হরেক মা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ক্লেচার রয়েছে, খুব সুন্দর সুন্দর 7 টাকা, এত সুন্দর ক্লেচার কোথাও দেবে না। আমি দোকানে কিনতে গিয়েছিলাম 20 টাকা 25 টাকা দাম, তো এখানে তুমি 7 টাকায় এত সুন্দর সুন্দর ক্লেচার পেয়ে যাবে। আর এটা হচ্ছে আর একটা স্টল যেখানে হরেক মাল 15 টাকা, তো যা নেবে 15 টাকা। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ভালো ভালো কাপ থেকে শুরু করে গ্লাস, সিনেমাটির প্লেট, রকমারি জিনিস রয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছে। এগুলো দোকানে কিনতে গেলে তোমাদের কাছে অনেক দাম নেবে, কিন্তু যেহেতু মেলা সেহেতু খুব অল্প মানে খুব সস্তায় আমি পেয়েছি। তো আমি এখান থেকে কী কী মানে নিয়েছি সেগুলো তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আরেকটা দোকানে চলে এসেছি, এখানে প্রচুর ইয়ারিং আছে, তার সাথে গলার নেকলেস আছে, সেট আছে, কানের আছে, তার সাথে আবার ক্লেচার আছে, রকমারি জিনিস। এখান থেকে আমার একটা ইয়ারিং পছন্দ হয় যেটা আমি নিয়ে এসেছি তুলিকার জন্য। তো আগে তোমরা দেখে দেবে লাল কালারের ইয়ারিংটা, ও তো ওটাই তো আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে আমার অনেক সস্তা মনে হয়েছে, অনলাইনে কিনতে গেলে অনেক দাম নেয়, তার সাথে যদি মার্কেটে গিয়ে তোমরা দোকানে কেনো তো সেই নেকলেসগুলোরও দাম প্রচুর হয়, কিন্তু এখানে খুব কম টাকায় পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা চড়ক বসেছে, খুব বড় একটা চড়ক। তো যেহেতু দাদুর সাথে গিয়েছিলাম চড়কে চাপা হয়নি, কিন্তু চড়কটা পুরো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, ঘুরে মানে চারদিকটা দেখেছি। তো যারা বসেছিলো তারা তো খুব এনজয় করছে, খুব চিৎকার করছিলো। তো এর পাশে একটা বাচ্চাদের চড়ক রয়েছে যেখানে বাচ্চারা বসে খুব এনজয় করছে। আমি ভেবেছিলাম যে সোনাইকে চাপাবো, তো জায়গাটাতে সোনাইকে চাপাবো, কিন্তু সোনাই একটু ছোটো চাপার জন্য, তো সেই জন্য সোনাইকে আর চাপালাম না, মনে হলো যদি সোনাই পড়ে যায় তো সেই জন্য। তো এর পাশেই আরেকটা দোকান রয়েছে যেখানে প্রচুর কসমেটিক রয়েছে, দেখতে পাচ্ছ রকমারি জিনিস, গার্ডার থেকে শুরু করে এখানে অনেক গোলার মালা রয়েছে। তো যা নেবে এখানে সব 15 টাকা। তো 15 টাকায় আমার তো অনেক সস্তা মনে হলো, এমন নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আছে যেগুলো দরকার হয়, আর দোকানে কিনতে গেলে প্রচুর দাম নেয়। দেখতে পাচ্ছ বাচ্চাদের হেয়ার ব্যান্ড রয়েছে, বড়দের রয়েছে, তো সেগুলোই রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, তো ঘরের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস রয়েছে। তো আমি অনেক কিছু বাজার করেছি যেগুলো আমি তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। আর এখানে একটা নেকলেসের দোকান, তো এই দোকানটা থেকে আমি একটা নেকলেস নিয়েছি যেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ আমি বললাম যে কিছু নেকলেস দেখাতে, তো তোমাদের দেখিয়েছি। এটা একটা পিঙ্ক কালারের নেকলেস, এর সাথে ইয়ারিং নেই, কিন্তু আমি যেটা নিয়েছি তার সাথে ইয়ারিং আছে। আর আমি আমার মনে হয়েছে যে আমি খুব সস্তায় পেয়েছি, কারণ আমি এই নেকলেসগুলো যখন অনলাইনে দেখেছিলাম তখন 300-400 টাকা দাম, কিন্তু আমি এখানে 100 টাকার মধ্যে পেয়ে গিয়েছি, তো আমার তো খুবই সস্তা লেগেছে। এছাড়া আমি আরেকটা নেকলেস নিয়েছি যেটা খুবই সুন্দর, লাল কালারের, তো যদি কোনোদিন পরি তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা মাত্র আমি 70 টাকায় পেয়েছি, আমার তো খুব সস্তা মনে হয়েছে। তো এখনও মেলা
মেলাটা আছে আমাদের এখানে, তো তোমরা যদি চাও আমাদের এখানে এসে মেলাটা এনজয় করতে পারো, তার সাথে তোমাদেরও বাজার কেনাকাটা করতে পারো, অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে। আর এখানে দেখতে পাচ্ছি আমি মাস্ক নিচ্ছিলাম টাইগারের সোনার জন্য, কিন্তু মাস্কগুলো খুব মানে খুব পাতলা, তো মনে হলো সোনায় ছিঁড়ে দিতে পারে, তো সেই জন্য নিলাম না। আর খুব কম দাম, মাত্র বোধ হয় 10 টাকা কি 7 টাকা এরকম কিছু দাম, তো সেই জন্য আমি নিলাম না। এর জন্য সোনার জন্য আমি একটা হেয়ার ব্যান্ড নিয়েছি এখান থেকে। তো আমাদের মেলা দেখা কমপ্লিট। আর এখানে দেখছি একটা পপকর্নের সেন্টার রয়েছে, তো তারপর এখানে আর একটা কসমেটিক দোকান রয়েছে যেখানে দারুণ দারুণ ক্লেচার রয়েছে, তার সাথে ঘরের ভালো রকম হাতা খুন্তি, তারপর ভালো ভালো রকমের প্লেট। তো এখান থেকে আমি একটা প্লেট নিয়েছিলাম যেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। দেখতে পাচ্ছ প্রচুর টেডি রয়েছে বাচ্চাদের খেলা, তো দেখতে পাচ্ছ সবুজ রঙের যে প্লেটটা দেখতে পাচ্ছ ওখান থেকে আমি একটা প্লেট নিয়েছি। আমার তো খুবই ভালো লেগেছে প্লেটগুলো, কালারটা খুবই সুন্দর, রেড কালারের একটা চাইছিলাম কিন্তু পাইনি। আর এখানে যে কাপগুলো দেখতে পাচ্ছ সব কাপগুলোই মানে ছোটা কাপ রয়েছে, 50 টাকায় ছোটা কাপ দিচ্ছে এরা। তো এখানে আরও রকমারি জিনিস রয়েছে, তোমাদের বাড়িতে যে জিনিসগুলো প্রতিদিন দরকার হয়। আর এখানে একটা কাঁচের কাপ, কাঁচের কাপগুলো দারুণ দেখতে, তো ডেজার্ট হোক ভালো কোনো কিছু ঠান্ডা জিনিস হোক এরকম কাঁচের কাপে দিতে আর ডেকোরেশন করতে দারুণ লাগবে। তো দেখতে পাচ্ছ বাচ্চা মানে ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা থালা রয়েছে, তাছাড়া বাড়ির যে জিনিসগুলো প্রতিদিন দরকার হয় সেরকমও কিছু জিনিস রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, রকমারি জিনিস রয়েছে, মানে এমন কোনো জিনিস নেই যে তোমরা এই মেলাতে পাবে না। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা জিনিস রয়েছে, একদম ছোটো বেবিদের থেকে শুরু করে, তো আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে এই পাশে দেখতে পাবে প্রচুর নেকলেস রয়েছে, তো নেকলেসগুলো প্রথমে আমার দেখা হয়নি, পরে সেকেন্ড দিন যেদিন গিয়েছিলাম সেদিনে ওখান থেকে আমি লাল কালারের নেকলেসটা নিয়েছি, খুব সুন্দর মাত্র 70 টাকায় নেকলেসটা পেয়েছি। আর এখানে তৈরি হচ্ছে পাপড়ি চাট, দেখতেই পাচ্ছ পাপড়ি চাটের প্রচুর লাইন, প্রচুর ভিড়, লাইনে দাঁড়াতে হচ্ছে এরকম। তো আমি ওখানে দাঁড়িয়ে পাপড়ি চাট নিয়েছিলাম বাড়ির সবার জন্য, তো দেখতে পাচ্ছ পাপড়ি চাটটা কীভাবে তৈরি করা আছে। প্রথমে একটা প্লেটে কিছু পাপড়ি দেওয়া হচ্ছে, তো তারপর যে ঘুগনিটা তৈরি আছে এখানে তো সেটা দেওয়া হচ্ছে, তো তারপর বাদাম ভাজা, ঝুরি ভাজা, স্যালাড, সবুজ রঙের যে চাটনিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা চাটনি, তো শেষে এরকম দেখতে হচ্ছে। আর আমি চাটনি সবুজ চাটনিটা নিইনি, আমি কাঁচা লঙ্কার কিছু কুচি নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ একটা মিষ্টির দোকান যেখানে রয়েছে খাজা, গাঠিয়া, ঝিলাপি থেকে শুরু করে অনেক মালপোয়া, অনেক কিছু জিনিস রয়েছে, আর এখানে গরম গরম ঝিলাপি তৈরি হচ্ছে। তো আমার ইচ্ছে ছিল ভাদু পূজা থেকে তোমাদের সাথে ঝিলাপি কীভাবে তৈরি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু সেরকমভাবে সুযোগও হয়ে ওঠেনি। আর আমাদের এখানে যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্টে মানে ঝিলাপি ভাদু পূজাতে বিখ্যাত, তো সেই জন্য সেই সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্য মেলাতে কীভাবে ঝিলাপি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা ওটাও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব জলদি পৌঁছে যায়। তো মিষ্টি দোকান থেকে আমি কিছু গরম গরম ঝিলাপি নিয়েছিলাম, আর সরু ভুজিয়া যেটা আছে ওটা নিয়েছিলাম, আর এগুলো হচ্ছে মালপোয়া। আর এখানে গরম গরম ঝিলাপি আর দেখতেই পাচ্ছ সব বিক্রি হচ্ছে। তো এরকমভাবে এই ঝিলাপিটা কীভাবে তৈরি হলো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো কী হচ্ছে মেলাতে, আর আমি কী কী মেলা থেকে কিনে এনেছি যেগুলো আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তো বন্ধুরা আমার মেলা দেখা কমপ্লিট, এরপর বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার পথে আমার এক বোনের সাথে দেখা হয়ে গিয়েছিল, আমার বোন আর আমার বোনের মেয়ে, তো ওদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, অনেকদিন পরে দেখা হলো দেখতে পাচ্ছ ওর মেয়ে আরও। তো এরপর বাড়ি ফিরবো, আর এখানে দাদু ভাইও আছে সবাই মিলে, আমাদের মানে যে গ্রামের বাড়ি আছে ওখানে ওই বোনের বাড়ি। তো আমার তো মেলা ঘুরে খুবই ভালো লেগেছে, অনেক কমে অনেক কিছু পেয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ আমি মেলা থেকে কী কী নিয়েছি, আর এগুলো সবার মধ্যে ভাগ আছে, এখানে তুলিকা, দিদার, আমার সব রকম জিনিস আছে, তো সবাই মিলে এগুলো নেব আর দরকারি কিছু নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সোনাই খুব খুশি, ওর হেয়ার ব্যান্ড পেয়েছে, তার সাথে বেলুন পেয়ে সোনাই খুব খুশি। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।